আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য। তো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন রফিক বিডি প্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু রফিক। আসুন ভিডিওটার দিকে এগিয়ে যাই। তো হোয়াটসঅ্যাপ যে আমরা ব্যবহার করি, হোয়াটসঅ্যাপের সেটিং বা অপশন আমরা জানি না। যারা যারা জানেন বা জানেন না তারাও দেখবেন, দেখে জিনিসগুলো শিখে নিন। সিম্পলি এর জন্য আমি হোয়াটসঅ্যাপে চলে যাব, গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে স্লাইড করলে একটা অপশন আছে মাই স্ট্যাটাস বলে। তো আমরা এখানে সুন্দর সুন্দর ভিডিও বা ফটো স্ট্যাটাস দিতে পারি। তো আমরা নিশ্চয়ই সবাই এটার সাথে পরিচিত আছি, যে যার মতো পছন্দের স্ট্যাটাস ভিডিও দিতে পারেন। যাই হোক, যে যার মতো স্ট্যাটাস দিয়ে থাকেন। তো এক্ষেত্রে কী হয় যে আমার ফ্যামিলির কেউ বা যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন তারা আছে, যে দেখে ফেলে সেক্ষেত্রে কি হয় আমরা প্রবলেমে পড়তে পারি। কিন্তু আমি আপনাদের একটা উপায় দেখাতে পারি। এখানটা করে দেখুন, থ্রিডট অপশনে রয়েছে মাই স্ট্যাটাসে যাওয়ার পরে থ্রিডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে মাই কন্ট্যাক্ট। মাই কন্ট্যাক্ট মানে আপনার স্ট্যাটাস মানে কে কে দেখবে। আর মাই স্ট্যাটাস মানে সবাই দেখতে পারবে। আর মাই কন্ট্যাক্ট এক্সপার্ট মানে এখানে দিলে কি হয়, এখানে যারা যাদেরকে যাদেরকে আপনি টিক মার্ক দিবেন তারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবে না। তো দ্বিতীয় অপশনটি হচ্ছে আরেকটা, দেখুন চ্যাট বক্সে কি এখানে উপরে আছে রাসেল, রিদওয়ান, নৌনবি, সবুজ। আমি আমার পরিচিত একজনকে সবসময় উপরে রাখতে পারবো, মানে উপরে রাখতে চাইবো। এখানে দেখুন, এখানে সবুজকে আমি ক্লিক করে ধরে রাখবো। তারপর উপরে যে দেখতেছেন পিন আইকনটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন সবুজ মানে এটা কিন্তু উপরে চলে আসছে। তো যে যাই কমেন্ট করুক, যে যাই মেসেজ পাঠাক, কিন্তু সেটা কিন্তু উপরেই থাকবে। তো আরেকটি হচ্ছে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কী করবো আমরা, উপরে থ্রিডট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর দেখুন তৃতীয় লাইনে দেখাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করবো। তারপরে এনে বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। তো আবার সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন 1 2 3 4 5 6। দিলাম, তারপর আপনার ইমেল চাইবে, আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আবার ইমেলটা আপনি বসিয়ে দিবেন। ওকে বসিয়ে দিলাম, তারপর সেভ এ ক্লিক করে দিবেন। ওকে বাস, তারপর ডানে ক্লিক করে দিবেন। তারপর আরেকটি আছে, ধরুন আপনাকে কেউ ফটো বা ভিডিও আপনাকে পাঠালো, তাহলে সেটা আপনি বন্ধ করবেন কি করে? আপনি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড স্টোর্স ইস,
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে দেখুন 3 নম্বর সিরিয়ালে মিডিয়া অটো ডাউনলোড, এখানে এখানে দিয়ে দেখুন এখানে আমি সবগুলো টিক মার্ক দিয়ে দিলাম। এখানে টিক মার্ক মানে এখানে টিক মার্ক দিলে আপনাকে যে ভিডিও বা অডিও বা ফটো পাঠাবে তা কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি আবার এখানে যদি আনটিক মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু এটি ডাউনলোড হবে না, অটোমেটিক ডাউনলোড হবে না। তারপর উপর থেকে দেখতে পারবেন আপনি এখানে কয়েন যে খরচ হলো এটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর আরেকটি আছে দেখুন এখানে, এখানে কিন্তু দেখুন এখানে মেসেজ পাঠালে সিঙ্ক করলে কিন্তু এখানে ডাবল জোটিক এটি কিন্তু উঠে যায় অটোমেটিক। তো এখানে আমি একটা যদি ধরেন আপনাকে কেউ মেসেজ সেন্ড করেছে তাহলে আপনি এটি ছাড়াই মানে আনসিন করেই আপনি দেখতে পারবেন একটা সেটিংয়ে। তো সেটিংয়ে যেতে হলে প্রথমে কী করবেন, ধর সেটিংয়ে চলে যাবেন জিরোতে, তারপর সেটিং সেটিং ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর উপরে প্রাইভেসিতে চলে যাবেন, প্রাইভেসিতে চলে যাওয়ার পর তারপরে নিচে দেখুন এখানে লেখা আছে কি রিড রিসিপ্ট, অফ করে দিলে কিন্তু আপনার সেটা আর হবে না। তো আপনি কিন্তু সিম করলে কিন্তু সে বুঝতেই পারবে না আপনি সিম করেছেন কিনা। তো বন্ধুরা এই কয়েকটা টিপস দেবো বলে ভিডিওটা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং নতুন সদস্য হলে নিচে দেখুন রেড কালারের একটি বাটন আছে সেটাতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাথে সদস্য হবে।